আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রাচীন ভালোবাসা নিবেন বরাবরের মতোই আজকেও নিয়ে চলে এসেছি ইতিহাসের মিষ্টি গন্ধ মাখানো আরো একটি প্রাচীন নিদর্শন। আশা করি ইতিহাস প্রিয় মনের চাহিদা মেটাতে সক্ষম হব। আজকের বিষয় ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ। রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ, যেটি 1523 মতান্তরে 1524 সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের ছেলে সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদে সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে 1897 সালে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয়। পুরো মসজিদ চত্বরটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে, ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে মেহরাব রয়েছে 4, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতা 24 ফুট। মসজিদের মাঝখানে অবস্থিত মূল দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। চুনার সুরকির গাঁথুনিতে তৈরি দেয়ালগুলো 2.5 মিটার পুরু, যা মসজিদের ভেতরটাকে গ্রীষ্মকালেও রাখে ঠান্ডা। মসজিদের ভেতর এবং বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বর্তমান। এছাড়াও আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভেতরে আছে আম গাছ, শাপলা ফুল, লতা পাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকার্য। মসজিদের ইটগুলো ধূসর বর্ণের। এই ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি এবং চওড়া 1.5 ইঞ্চি। বর্তমান যুগের ইটের চেয়ে এর আকৃতি একেবারে আলাদা। 501 বছরে পা দেওয়া ঐতিহ্যবাহী বাঘা মসজিদটি দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী পর্যটক, ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদগণ। প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হয়ে যান সবাই। এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্তের আজান নামাজ চালু আছে। ঈদের নামাজ আদায় হয় মহা আনন্দের সাথে। মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত 500 বছরের ঐতিহ্যবাহী বাঘা মেলার আয়োজন করা হয়। বাঘা মসজিদ চত্বরে মূল মসজিদ ছাড়াও রয়েছে সুবিশাল অলৌকিক পুকুর, মাজার, অলিয়া অলিয়াগণের কবর, যেগুলো নিয়ে রয়েছে অলৌকিক অবিশ্বাস্য সব ইতিহাস। বসে নেন, অনেক সুন্দর আছে।